বলেছেন, সেখানে কিরকম সাড়া পেলেন? স্কুলের বাচ্চারা আসলে খুবই বই নিয়ে ব্যস্ত, খুবই দুর্ভাগ্য হলো যে বলতে আমার কাছে খুব দ্বিধা নেই যে ওরা বই নিয়ে ব্যস্ত, ওরা গাছের প্রতি ফিলিংসটা তৈরি করার জন্য। আমি সাড়া পেয়েছি অনেকগুলো স্কুল থেকে, কিন্তু ওদের তো সময় কম। তো এর জন্য আমার যেটা প্ল্যান এসেছে এখন, যে নারীরা মেনলি বাসায় অফিসেও সময় দেয়, বাসায় গিয়েও দেখবেন কিচেন রুমে সময় দিচ্ছে, সময় দেয়। পুরুষরা স্বাভাবিকভাবে একটু কম সময় দেয়। তো আমি চাচ্ছি বাচ্চা এবং স্কুলেও প্রোগ্রাম করছি, আর বাচ্চার মাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি বাচ্চাকে একটা সুন্দর গাছ উপহার দেন, একটা টপ কিনে দেন, বাচ্চা নিজেই কিন্তু এটা যত্ন নেবে। সারাক্ষণ টেলিভিশন অথবা ফেসবুকিং না করে গাছের দিকে যদি একটু ঝুঁকে যায় তাহলে মেন্টালিটি ডেভেলপ হবে, তার মাঝে ফিলিংস গ্রো করবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। আমরা যেটা ওবেসিটিতে বাচ্চারা ভুগতে, এবং স্কুলগুলোতে তো মাঠই নাই, জায়গাই নেই, সব তো ফ্ল্যাটের মধ্যে আজকাল স্কুল, স্কুলগুলো সেখানে আমরা যেটা করছি বাচ্চাদের নিয়ে গেমে আয়োজন করছি, ফেলে দেয়া বোতল, তারপর হচ্ছে যেমন জুসের বোতল টোতল, এগুলো সবগুলোর ভিতরে কীভাবে কেটে কেটে গাছ লাগানো যায় সেরকম আমরা ট্রেনিং করি। এছাড়া আমরা যেটা করেছি যে একটা স্কুলে গেলাম, বাচ্চাদেরকে নিলাম, বাচ্চাদের নিয়ে গেম করে বললাম যে এই এলাকায় কোন একটা আছে স্কুলে, স্কুল মাদ্রাসা অথবা খেলার গ্রাউন্ড, এখানে যদি দুইটা তিনটা গাছ লাগানো যায় সেভাবেই আমরা প্ল্যান করি দুই তিনটা গাছ, ওই সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা দুই তিনটা গাছ লাগিয়ে দিই। স্কুলগুলোতে কতটুকু সাড়া পেয়েছেন স্কুলের শিক্ষকরা? স্কুলের শিক্ষকরা, আমি একটা বিরতি থেকে আসছি, দর্শক সংলাপের বিরতিতে যাচ্ছি, আবার এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন। স্কুলের শিক্ষকদের কাছ থেকে বা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া কিরকম পাচ্ছে? স্কুলের ম্যাক্সিমাম শিক্ষকরাই কিন্তু খুব আগ্রহী এই ধরনের বাগান করা, যদিও তাদের লিমিটেশন আছে, একটা হচ্ছে সময়েরটা লিমিটেশন আছে, আর একটা হচ্ছে স্পেসের লিমিটেশন, হ্যাঁ জায়গার। আমরা কিন্তু সবগুলো স্কুলে স্কুলে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং তাদের ছাদে বাচ্চারাই ডেকোরেশন করেছে, বাচ্চারাই টবে গাছ লাগিয়েছে, সেই গাছগুলো বাচ্চারাই পানি দেয়, এভাবে তাদের ছাদে অথবা ব্যালকনিতে, ব্যালকনিতে কীভাবে করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছি। সে সবগুলো কিন্তু তারা নিজেরা করে নিজেরা যত্ন করছে, যে সারা যে কম পাচ্ছি তা না, কিন্তু স্কোপটা খুব লিমিটেড, সময় এবং স্থান, এবং তাদের পড়ালেখা এত প্রেশার, কিন্তু এই মেসেজটা যে গাছ লাগানোর মেসেজটা তারা বাসায় নিয়ে যাচ্ছে এবং বাসায় গিয়ে ইনভলভ হচ্ছে। এবং যে আমাদের এখানে যে অনেক যে অ্যাপার্টমেন্ট হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, বহুতল ভবন, সেই জায়গায় কি আপনারা কাজ করছেন? সেখানকার ছাদগুলো তো পড়ে আছে অনেক বড় বড়। সেটাই হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে কাজ করা যাবে, রুফটপ গার্ডেনিং। রুফটপ গার্ডেনিং এ হচ্ছে যে একটা ধরা যাক একটা এই 5 কাঠা জায়গা, এখানে 100টা গাছ লাগানো যেত, তা আপনি 9 তলা বিল্ডিং করে ফেলেছেন। তো এখানে আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে 100টা গাছ লাগানো যেত, আমি এখানে 100টার উপরে গাছ লাগাতে হবে, কারণ এখানে বিল্ডিং হয়েছে, অনেক মানুষ আসছে, গাড়ি আসছে, তো বেশি লাগাতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমরা হিসাব করে দেখেছি যে যেখানে 100টা গাছ লাগানো যেত 9 তলা বিল্ডিং হলে, তার ছাদে স্পেস সবগুলো হিসাব করে যে এত জায়গা খালি রাখতে হবে, এটা রাখতে হবে, ওইটা রাখতে হবে, সবগুলো খালি রেখে ব্যালকনিতে এবং ফ্রন্ট সাইডে সব কিছু মিলে প্রায় 100টা যেখানে গাছ লাগানো যেত এখানে 150টা গাছ লাগানো যায়। আচ্ছা, 50টা আমরা বেশি লাগাচ্ছি। অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু ম্যানেজমেন্টটা হলো বড় ব্যাপার, যে আমি কিভাবে এটা ম্যানেজ, আগ্রহ এবং ব্যবস্থা তৈরি করা, এবং মানুষের মাঝে আগ্রহ আছে। আপনি শুধু গাছপালা, ফার্টিলাইজার, তারপর টেকনোলজি, এগুলো এনশিওর করেন, যে যেটা আপনি বলছেন যে সেই বই বাড়ি বাড়ি যাওয়ার মতো গাছও বাড়ি বাড়ি যাবে, প্রযুক্তি বাড়ি বাড়ি যাবে, সেটা অলরেডি আমরা নাম দিয়েছি। আমরা মেয়র মহোদয় যেহেতু হেল্প করবেন আমাদেরকে, মেয়র্স ইকো বাস নামে আমরা বাস চালু করতে যাচ্ছি, এবং সেই বাসগুলো ঘরে ঘরে গিয়ে আপনার সার, মাটি, গাছ, আপনার পছন্দের মতো ফুলের টব, যা যা দরকার, আপনি লাল গোলাপ দরকার অথবা ক্যাপসিকাম দরকার, যেটা দরকার সেই গাছগুলো আমরা, জাস্ট নেটওয়ার্কিং থাকবে, আপনি শুধু কমেন্ট দিবেন, আপনার কাছে ওই চাহিদা জানানোর পরে আমরা পৌঁছে দিব, এবং এটার জন্য প্ল্যান চলছে। আমি শিওর যে কিছুদিনের মাঝে এই বেনিফিটটা ঢাকাবাসী পাবে। মানে সবুজ এবং মানে আমরা যে মানে আগামী বসন্ত, জি সেই বসন্ত বা আগামী বর্ষায় সেরকম শহর দেখব নাকি আরো অপেক্ষা করতে হবে? বেশি সময় লাগবে না। আচ্ছা, আমরা আগামী বসন্তেই আপনারা ছোঁয়া পাবেন, বসন্তে ছোঁয়া পাবো, ছোঁয়া পেয়ে যাবেন যে ঢাকা শহর রঙিন হচ্ছে। আচ্ছা, ঢাকা শহরে যেখানে যাবেন সেখানে রঙের ছোঁয়া পাবেন,
আসলে একঘেয়েমি থাকবে না। যেমন আমি আমরা প্ল্যান করেছি এয়ারপোর্ট থেকে যদি আপনি রেডিসনের দিকে আসতে থাকেন, এই আশেপাশে আমরা এমনভাবে লাগাবো 1 কিলোমিটার পথ আমরা হয়তো বা কৃষ্ণচূড়া দিয়ে লাগাবো, জারুল দিয়ে সাজিয়ে দিব, কিন্তু একটা স্পেসিফিক একটা জায়গায় একটা কৃষ্ণচূড়া, লাল শুধু লাল আর লাল, একটা জায়গায় পার্পল কালার শুধু, এইরকম ভাবে কালারফুল করে দিব আমরা। এটা প্ল্যান চলছে, কাজ চলছে। আগে গাছ রক্ষার জন্য অনেক কিছু দেওয়া লাগতো, সেটা এখন লাগে না। সেই জায়গায় নাগরিকদের বা মানুষের এক ধরনের উন্নতি হয়েছে ঢাকা শহরে। মানুষের সত্যি করে বলছি, আমি অনেক জায়গায় দৌড়াচ্ছি গাছপালা লাগানোর জন্য, প্রত্যেকে কিন্তু পজিটিভ, আপনার গাছ লাগাচ্ছেন, ও খুব খুশি। আমি রাস্তা পাড়ে একদিন গাছ লাগাচ্ছিলাম, এটা সবুজ ঢাকার গাছ লাগাচ্ছে, আমরা প্রাউড ফিল করি এখন যে সবাই বুঝে। এবং গাছ লাগানো ফুলের না, মানে এখন সব গাছই, সবজি ঔষধি গাছ সব গাছের প্রতি আগ্রহ। আর মজার ব্যাপার হচ্ছে কি, আমি যেই বাসায় রুফটপ গার্ডেন করে দিয়েছি, হেল্প করেছি তাদেরকে, তাদের বাসায় যখন ফল হয় তখন টেলিফোন করে বলে যে আপনার জন্য পাঠাচ্ছি। আমার কাছে শান্তি লাগে, খুব ভালো লাগে যে ওনারা আমাদেরকে স্মরণ করেন যে আমরা হেল্প করছি। তো বাড়ি বাড়ি সব বাড়িতে পৌঁছে গেলে একটা মানে আমার কাছে মনে হয় সমন্বয় ভালো, যে বই চলে যেত গাছ যাচ্ছে, বই এবং গাছ থাকলে তোমার এমনিতে সুন্দর হয়ে যাবে, এমনি সুন্দর হবে ঢাকা শহর। আর শুধু ঢাকা শহর না, এখান থেকে কিন্তু অন্য জায়গায় ছড়াবে, ছড়াচ্ছে অলরেডি ছড়া। এবং পাশাপাশি আমার নন্দিনীর কাছে আসি, যে নন্দিনীর যে চাষ সেটা আপনার যশোরে শুরু করবেন বলছেন, সেই নন্দিনীকে পেতে কতদিন অপেক্ষা করতে হবে আপনারা? মানে বাণিজ্যিক ভাবে যাবে হচ্ছে এপ্রিল মাসে, আমরা সিডলিং দিয়ে দিব অলরেডি, রুম যেটা সিডলিং তৈরি করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো সবগুলো করা হয়ে গিয়েছে, আমরা ইউএসএ থেকে ফান্ড পেয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমার স্বপ্ন হচ্ছে নন্দিনী, আমি চাই ঢাকা শহরের প্রত্যেকটা বাসায় আমি পৌঁছে দিয়ে আসব নন্দিনী, এবং নন্দিনী গাছ ওদের টবে থাকবে, এবং এটা সারা বছর আমি রাখার ব্যবস্থা করব, কন্টিনিউয়াস সাপ্লাই দিয়ে যাব। আমরা একটা বিশাল বড় ল্যাব বানিয়েছি, সেই ল্যাবে ওই চারাগুলো তৈরি হবে এবং আমরা বাসা বাসা পৌঁছে দিই। আচ্ছা, বাসা বাসা পৌঁছে দিব আমরা। সব বাসাতে আসলে পৌঁছানো যাবে না, কেউ যদি, আমরা সব বাসায় পৌঁছানোর জন্য আমরা লক্ষ লক্ষ চারা তৈরি করতেছি। আচ্ছা, আমরা খালি এই এই পয়েন্ট করে নিব, এই ওই পয়েন্টে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং ফ্রি অফ কস্ট। ও আচ্ছা, বিনামূল্যে দিচ্ছে? বিনামূল্যে দিব আমরা। খুব ভালো, যে মানে বিনামূল্যে, মানে যে যখন যাবে সে সেভাবে সে এখান থেকে নিয়ে যাবে, একটা পয়েন্ট থাকবে। আচ্ছা, এই লোকেশন এই লোকেশন লোকেশন সাথে এই নন্দিনীকে কিভাবে ইয়া থাকবে, হ্যাঁ সেই দেশে সেটাও থাকবে, সেটা থাকবে, তার যত্ন নেওয়ার বিষয়টা, নন্দিনীকে তো যত্ন নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আমরা নন্দিনীর কথা জানলাম। ঢাকা শহর যে পাল্টে যাচ্ছে, ফুলের শহর হচ্ছে, সবুজের শহর হচ্ছে, এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে যে কৃষ্ণচূড়া, জারুল এই ধরনের ফুল দিয়ে বিলবোর্ড নেমে গেছে, এখন সবুজ দেখবো আমরা, নীল আকাশ এবং দুপাশে সবুজের ছায়া, সবুজ থাকবে, ফুল থাকবে, এবং আপনি নিজেই বলেছেন যে বসন্তের ছোঁয়া পাবো, বর্ষায় হতো সেই সবুজকে মেলে ধরবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমাদের প্রত্যাশা থাকলো যে আমাদের সবার শহর নন্দিনীর মতো সুন্দর হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, সঙ্গে আলো ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ, দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।